সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন 7ই সেপ্টেম্বর 2020, ইংরেজি তারিখটি, কোন রাশির জাতক ব্যক্তিদের ভাগ্যে কি অপেক্ষা করছে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি কেন দেখবেন, বিশেষ করে 7ই সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখটি, কোন রাশির জাতক ব্যক্তিদের কোন কোন দিক থেকে শুভ ফল আসতে পারে, আর যদি অশুভ ঘটনা ঘটে তাহলে অশুভ ঘটনা কোন কোন বিষয় থেকে বা কোন কোন দিক থেকে অশুভ ঘটনা ঘটতে পারে তার পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসি মেষ রাশি। মেষ রাশির জাতক ব্যক্তিদের 7ই সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে আপনার রাশিতে সেনাপতি মঙ্গল ও গ্রহমাতা চন্দ্রের পরিভ্রমণ, বিশেষ করে মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙ্গা করে তুলবে। সেই সঙ্গে দীর্ঘদিনের লালিত স্বপ্নসাদ পূরণের পথ সুপ্রশস্ত হবে, এমনকি নতুন গৃহবাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে আজকের দিনে রোপণ করা বৃক্ষ মেষ রাশির জাতক ব্যক্তিদের জন্য ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। সেই সঙ্গে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার বৃষ রাশি। বৃষ রাশির জাতক ব্যক্তিদের 7ই সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাস পথে আটকে যাবে। মনে রাখবেন, চন্দ্র আপনার রাশির দ্বাদশে পরিভ্রমণ করবে দ্বাদশপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে, যার ফলে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ শুধু নয়, আপনাকে শোকের বন্যায় ভাসাতে পারে। সেই সঙ্গে আপনাকে সব যাত্রায় অংশ নিতে হতে পারে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র ও যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করতে বাধ্য হবেন। সেই সঙ্গে লটারি, জুয়া, রেস, শেয়ার হাউজিং প্রভৃতি এড়িয়ে চলার আবশ্যকতা রয়েছে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের পরিবর্তে দূরে থেকে মজা দেখবে। সুপ্রিয় দর্শক, এবার মিথুন রাশি। মিথুন রাশির জাতক ব্যক্তিদের 7ই সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসায় শূন্য পকেট পূর্ণ শুধু নয়, দিনটি ঋণ মুক্তির জন্য রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে অবশ্য সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। তথাপিও বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে। সেই সঙ্গে মামলা, মকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার যেমন হবে, তেমনি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, এবার কর্কট রাশি। কর্কট রাশির জাতক ব্যক্তিদের 7ই সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ ক্রমোন্নতির দিকে ধাবিত হবে, এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোর পথই অচিরেই সুপ্রশস্ত হবে। অবশ্য শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে। তথাপিও আপনি সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। সুপ্রিয় দর্শক, এবার সিংহ রাশি।
সিংহ রাশির জাত ব্যক্তিদের 7ই সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে, এমনকি হাত বাড়ালেই সফলতা ধরা দেওয়ায় দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে। এমনকি আজকের দিনে রোপণ করা বৃক্ষ সিংহ রাশির জাত ব্যক্তিদের জন্য ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। তবে রাগ জেদ অহংকার আবেগ বর্জন করতে হবে। অবশ্য আপনার শ্রম মেধা প্রযুক্তি এবং নিত্য নতুন কৌশল অবলম্বন করে সকল প্রতিকূলতা কাটিয়ে ওঠা আপনার জন্য খুব একটা কঠিন হবে না। সুপ্রিয় দর্শক, এবার কন্যা রাশি। কন্যা রাশির জাত ব্যক্তিদের 7ই সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির অষ্টমে পরিভ্রমণ করবে অষ্টমপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে, যার ফলে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকতে পারে। তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয় ও অস্ত্রশস্ত্র বহন সেই সঙ্গে অপপ্রয়োগ থেকে বিরত থাকুন। নসেত শ্রীঘরে ঢোকার পথ প্রশস্ত হতে পারে। তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। তেমনি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করুন, নসেত চোর চিটিংবাজ অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের পরিবর্তে দূরে থেকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে। এতদূর সত্ত্বেও মন ধর্ম আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, এবার তুলা রাশি। তুলা রাশির জাত ব্যক্তিদের 7ই সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে বিশেষ করে শ্বশুরালয় মাতুলালয় ও জীবনসাথীর তরফ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকায় আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাত ব্যক্তিদের 7ই সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পেতে পারে, যার ফলে চিকিৎসালয়ে ছোটাছুটি করতে হতে পারে। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, যার ফলে সংকট মোচন অনেকাংশে সহজ হবে বা কলকারখানার উৎপাদন অব্যাহত রাখতে সক্ষম হবেন। অবশ্য দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জনের সাথে সকল প্রকার অনুচিত কাজবাজ থেকে বিরত থাকার আবশ্যকতা রয়েছে। এতদূর সত্ত্বেও লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার ধনুরাশি। ধনুরাশির জাত ব্যক্তিদের 7ই সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে পিতামাতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণে সহায়ক হবে। এমনকি কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। সেই সঙ্গে অবশ্য শিক্ষার্থীদের মনে অলসতা দানা বাঁধতে পারে বা সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে। তথাপিও শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে পিছু হটতে বাধ্য হবে। তবে মনে রাখবেন, অযথা লোকে ভুল বুঝবে এবং সন্দেহের চোখে দেখবে। তথাপিও আপনি সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার মকর রাশি। মকর রাশির জাত ব্যক্তিদের 7ই সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে বিশেষ করে
দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ ক্রমোন্নতির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের ভাঙ্গা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগার জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হতে পারে। তাছাড়া নতুন প্রেম ও নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল করবে। তবে মনে রাখবেন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাছাড়া লম্বা দূরত্বের সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাত ব্যক্তিদের 7ই সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে ভাই বোনদের সাথে কারণে অকারণে বা থরে থরে কলহ বিবাদের সৃষ্টি হতে পারে। এমনকি মামলা মোকদ্দমা ও কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। অবশ্য প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নেবার আবশ্যকতা রয়েছে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ, এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা অমূলক নয়। সেই সঙ্গে বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের স্বপ্নসাদ অচিরেই পূরণের দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার মীন রাশি। মীন রাশির জাত ব্যক্তিদের 7ই সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে হাত বাড়ালেই সফলতা ধরা দেওয়ায় দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে। এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসে রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার তো হবেই। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তবে শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং 7ই সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখের রাশি অনুপাতে আমার দেওয়া প্রেডিকশনের সঙ্গে আপনাদের ভাগ্যফল যদি মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশায়।